স্বাগতম সবাইকে রকমার জীবন ধারা ইউটিউব চ্যানেলে সৌদির শীর্ষ ধনকুবের সব অর্থই দান করেছেন আল্লাহর পথে সৌদি আরবের এক শীর্ষ ধনী ব্যক্তি সুলেমান আল রাজি নিদারুণ কষ্টের মধ্যে দিয়ে কেটেছে তার ছেলেবেলা তার পিছনে এক রিয়েল খরচ করার মতো অর্থ ছিল না তার পরিবারের আর তিনি কিনা এখন সৌদির শীর্ষ এক ধনী ব্যক্তি তবে জানেন কি এই হৃদয়বান ব্যক্তি নিজের কাছে টাকা পয়সা এমনকি সম্পত্তিও রাখেননি সব ধন সম্পত্তি ছেলে মেয়ে স্ত্রী নিকটাত্মীয়দের মাঝে ভাগ করে দিয়েছেন তিনি তার আগে আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আল কাশিম শহরে অবস্থিত একটি পাম বাগানে আছে প্রায় দুই লাখের বেশি গাছ বাগানটি আল্লাহর রাস্তায় উৎসর্গ করা বছরে দশ হাজার টন উৎপাদন সক্ষম বাগানটিতে পঁয়তাল্লিশ পৃথিবীর সবচেয়ে বড় ওয়াক করা বাগান হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড স্বীকৃত আর এই বাগানটি থেকে আসা সব আয় খরচ করা হয় বিশ্বের বিভিন্ন দেশে মসজিদ নির্মাণে দাতব্য কাজে এবং মক্কা ও মদিনার পবিত্র দুটি মসজিদে রমজানের সময় ইফতার আয়োজনে ব্যক্তি উদ্যোগে করা বিশ্বের সর্ববৃহৎ এই বাগানের মালিক দেশটির শীর্ষ ধনী সুলেমান আল রাজি তবে শিষ্য ধনী হলেও দুই সালে সব ধন সম্পত্তি ছেলে মেয়ে স্ত্রী ও নিকটাত্মীয়দের মাঝে ভাগ করে দিয়েছেন তিনি সুলেমান আল রাজির উত্থানটা অবশ্য বেশ লড়াইয়ের ও উৎসাহ জন্ম তার চরম দরিদ্রতার মাঝে তিনি যখন স্কুলে পড়েন তখন স্কুল কর্তৃপক্ষ এক বিনোদন ভ্রমণের আয়োজন করে এবং খরচ বাবদ প্রত্যেক শিক্ষার্থীকে এক রিয়াল করে দিতে বলে আল রাজি বাড়ি গিয়ে বাবা মাকে তা জানান এবং এক রিয়াল দিতে বলেন তবে তাদের এই পরিমাণ অর্থ দেওয়ার সামর্থ্যটুকু ছিল না বিনোদন ভ্রমণের তারিখ এগিয়ে আসতে থাকলে তিনি তিনি কান্নাকাটি শুরু করে দেন ছেলের কান্নাকাটি ও মিনতি সত্ত্বেও তারা আকতিমিনে ব্যর্থ হন এরই মাঝে তার ত্রৈমাসিক পরীক্ষার ফলাফল আসে এতে তিনি ক্লাসে প্রথম স্থান দখল করেন ফলাফলে খুশি হয়ে স্কুলের এক শিক্ষক তাকে পুরস্কার হিসেবে দেন তা তিনি চাঁদা হিসেবে দেন যাই হোক সময় অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে পড়াশোনার পর্ব শেষ করে উদ্যোক্তা হিসেবে কর্মজীবন শুরু করেন জেদ্দায় মাত্র একটি কক্ষ ভাড়া নিয়ে আল রাজি নামে একটি ব্যাংক চালু করেন অল্প সময়ের মধ্যে বেশ সফলতা পান তিনি পুরো সৌদি আরব জুড়ে আল রাজি ব্যাংকের শক্তিশালী নেটওয়ার্ক গড়ে ওঠে খ্যাতিলাভ ও বৃত্ত বৈভব করার পথে নিজের অতীতের কথা কখনো বলেননি তিনি যে শিক্ষক তাকে ক্লাসে প্রথম হওয়ায় এক দিয়েছিলেন ওই শিক্ষকের সন্ধান করেন একসময় তিনি তাকে খুঁজেও পান স্কুল জীবনের ওই ঘটনার কথা স্মরণ করিয়ে দিয়ে শিক্ষককে তিনি নিজের গাড়িতে তুলে নেন ও তার কাছে ঋণী বলে জানান শিক্ষক তখন সহস্যে বলেন তুমি এখন আমাকে সেই এক রিয়েল ফেরত দিতে চাইছ আল রাজি তার গাড়িটি এক বাংলোর সামনে পার্ক করেন সেখানে একটি দামি গাড়িও রাখা ছিল গাড়ি থেকে নেমে শিক্ষককে নিয়ে বাংলোর সামনে গিয়ে বলেন আজ থেকে এই বাংলো ও গাড়ি আপনার এখন থেকে আপনার সব ব্যয় বহনের দায়িত্ব আমার এ কথা শুনে শিক্ষকের চোখের পানি এসে যায় এখানে বলা দরকার শিক্ষকতা থেকে অবসর নেয়ার পর চরম দরিদ্রতার মাঝে জীবনযাপন করছিলেন ওই শিক্ষক বর্তমানে সুলেমান আল রাজির ওয়াকফের মূল্যমান ষাট বিলিয়ন রিয়ালের বেশি যা সাড়ে তেরো হাজার কোটি টাকার বেশি তার প্রতিষ্ঠিত আল রাজি ব্যাংক বিশ্বের বৃহত্তম ইসলামী ব্যাংক হিসেবে স্বীকৃতি পেয়েছে এছাড়া আল ওয়াতনিয়া নামে তার একটি পোলট্রি ফার্ম রয়েছে যেটি পোলট্রি খাতে পুরো মধ্যপ্রাচ্যের বৃহত্তম ব্যবসা প্রতিষ্ঠান একটি রয়েছে সোলেমান আল রাজী সৌদি আরবে এমন কোনো শহর পাওয়া যাবে না যেখানে আল রাজি পরিবারের অর্থ সহায়তায় তৈরি মসজিদ নেই এছাড়া আরও গুরুত্বপূর্ণ হল আল রাজির ফ্যামিলির অধীন পনেরো লাখ কর্মকর্তা কর্মচারী মাস শেষ হওয়ার আগেই তাদের বেতন পেয়ে যায় বৈশ্বিক মহামারী মোকাবেলায়ও তার ব্যাংক সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়কে একশো মিলিয়ন রিয়েল দান করেছে যুক্তরাষ্ট্রের ফোভ সাময়িকী বিশ্বের শীর্ষ বিশ মানবভিতষীর একজন হিসেবে তাকে এরই মধ্যে তালিকাভুক্ত করেছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর নতুন নতুন জ্ঞানভিত্তিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ